যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করুন, পাশে আছে বেল আইকনটি, ক্লিক করে আমাদের সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে তোমরা খুবই ভালো আছো, আমিও তোমাদের খুব ভালো আছি। সো আজকে আমি তোমাদের জন্য খুব মানে মজার একটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। সো আজকের ট্রিক্সটার মধ্যে বা আজকের যে বিষয়টা আমি তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা অনেকেই গেম খেলো, গেম খেলার জন্য একটা আর কি অ্যাপস অর্থাৎ সফটওয়্যারের প্রয়োজন হয় পিসির জন্য। সো পিসির জন্য বিভিন্ন সফটওয়্যার আছে কিন্তু সেই সফটওয়্যারগুলো ফ্রি না, কিন্তু আজকে তোমাদের আমি যে সফটওয়্যারটার সাথে পরিচয় করে দেব এই সফটওয়্যারটা টোটালি ফ্রি, OBS স্টুডিও। এটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে, গুগলে সার্চ করলে অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে তোমরা সফটওয়্যারটা নামিয়ে নিতে পারবা। সো কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি আমরা সফটওয়্যারে চলে যাই, আমি সফটওয়্যারটা নামিয়ে রাখ কম্পিউটারে। সো তোমরা যারা সফটওয়্যারটা নামাবা তারা আর কি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবা। সো আমি সফটওয়্যারটা আমার পিসিতে ইনস্টল করব। তোমরা আমি যেভাবে ইনস্টল করতেছি তোমরা সেম প্রসেসে ইনস্টল করবা, তোমরা ইনস্টল করতে পারবে, ইনস্টল খুব ইজিলি ব্যাপার। প্লাগ ইন যদি ইউজ করো, আমি প্লাগ ইন ইউজ করবো না। সো আমি নেক্সট করে দিয়ে ফেললাম। OBS স্টুডিও 23.2.1 এটা লেগে বেটার অপশন অর্থাৎ বর্তমানে আপডেট ভার্সন। সো ইনস্টলের জন্য এক্সট্রেক্ট হচ্ছে, সো ইনস্টল হয়ে গেছে। লঞ্চ OBS, সো লঞ্চ OBS লঞ্চ হচ্ছে, প্রসেসিং হচ্ছে আর কি সফটওয়্যারটা। সো সফটওয়্যারটা টোটালি নেমে গেল। সো এখান থেকে তোমরা লিগা অটো কনফিগার করে নিতে পারবা, আমি ইএস দিয়ে দিলাম। তোমরা ইএস দিলেও দিলা, না দিলে নো দিতে পারবা। অপটিমাইজ স্ট্রিমিং, আমি অপটিমাইজ মানে তোমরা জাস্ট এটার মাধ্যমে লাইভও করতে পারবা, আমি দরকার নাই আমি অপটিমাইজ। সো এটা আর তোমার এরকম দেখাচ্ছে আমার যে ডেস্কটপের স্ক্রিনটা দেখাচ্ছে না। এখন স্ক্রিনটা কীভাবে আনতে হবে, স্ক্রিনটা আনতে হলে ফার্স্টে OBS থেকে কী করতে হবে, এখানে থেকে এনামেল প্রিভিউ করে দিবা। দেওয়ার পর তারপর এখান থেকে সিন অন করা আছে যেহেতু এখান থেকে অ্যাড দিবা, অ্যাডে এইখানে দেখতে পারতেছো ডিসপ্লে ক্যাপচার ওকে দিবা। এই যে আমার ডিসপ্লেটা চলে আসছে, হয়তো বা তোমরা এখন দেখতে পারবা, এই যে আমার মাউসটা এখানে লড়তেছে, এটা এখন ডিসপ্লে তোমরা দেখতে পারতেছো, আমার এইখানে ডিসপ্লে দেখাচ্ছে ডিসপ্লের সাইজ। সো আমি ওকে করে দিব, আমার ডিসপ্লে দেখাচ্ছে। আর যারা গেম খেলে, যাদের গেমের জন্য আর কি মানে সফটওয়্যারটা খুবই ইম্পর্টেন্ট, এখন গেম রেকর্ডিংয়ের জন্য কী করতে হবে, গেম রেকর্ডিংয়ের জন্য আবার অ্যাড করতে হবে, এখানে তোমরা দেখতে পারবা এই যে গেম ক্যাপচার ক্লিক করবা, ওকে করবা, ফুল স্ক্রিন করবা নাকি ক্যাপচার স্পেসিফিক উইন্ডো কীভাবে করবো তোমরা, আমি করবো ফুল স্ক্রিন করবো। সো আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য রেকর্ডিংটা শুরু করলাম। সো আমি পিসি থেকে একটা গেম প্লে করবো, কোনটা প্লে করবো, নিড ফর স্পিডে আমি প্লে করলাম আমার পিসিতে। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমার পিসিতে নিড ফর স্পিডটা প্লে করছি গেমস মোডে, গেমিং মোডে আর কি। সো গেমটা লোডিং নিচ্ছে, অনেক ভারী গেম তো নিড ফর স্পিড এটা। আমি আর কি এটা আর কি রেকর্ডিং করব 2-1 মিনিটের জন্য তোমাদের দেখানোর জন্য আর কি রেকর্ডিংটা করা। প্লে করলাম, অনেকদিন গেমটা খেলি না।
থেকে এটা আমি খেলবো না। সো এখন আমি এটা স্টপ করব, আমার গেমটা কিরকম রেকর্ডিং হচ্ছে। সো এটা স্টপিং হয়ে গেছে, এখন থেকে এখান থেকে আমরা ভিউ করব শো রেকর্ডিং। ওই তো এই ফিলিপিতে আমরা এটা প্লে করব। সো আমি পিসি থেকে একটা গেম প্লে করব, ফোনটা প্লে করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ টিএনটি টিএনটি দিচ্ছে। আমি গেম খেলতেছি, তো আমার পিসিতে অনেকগুলা আর কি সফটওয়্যার অন করা, এর কারণে আর কি টোটাল এটা স্লো হয়ে গেছে। তোমরা ওইখান থেকে তোমাদের ফ্রেম রেট বাড়াই নিবা, আর কোন সেটিংস থেকে তোমরা এখান থেকে সব কিছু ঠিকঠাক করে নিতে পারবা। এখানে সেটিংস মোড আছে, সেটিংস থেকে এখানে আউটপুট আছে, ভিডিও আছে, এখানে তোমাদের যত সেটিংস লাগে, যেরকম সেটিং লাগে সেটা তোমরা করে নিবা। তো আর আরেকটা বিষয় দেখাইনি, ওয়েব ক্যামটা কীভাবে অ্যাড করবা। সো এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস, এখানে ক্লিক করবা, ক্লিক করার পর ওকে করে দিবা। ওকে করলে এখানে আমার এখানে ওয়েব ক্যাম লাগানো আছে লজিটেকের, সো এটা অ্যাক্টিভ আছে। সো আমি কনফিগার ভিডিও FPPS এইসব এগুলো তোমরা সেটিংস করে নিবা। অন আছে, আমি রেকর্ডিং করতেছি তোমরা দেখতে পারতেছো, এর জন্য আর কি এখানে ডবল হয়তো বা হচ্ছে না। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ।